আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আয়শা রান্নাঘরের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বুড়ি ভুনা। অনেকেই আছেন এই খাবারটা পছন্দ করেন না, আবার অনেকেই আছেন এই খাবারটা অনেক বেশি পছন্দ করেন। তো যারা এই খাবারটা পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার ভুরি ভুনা তৈরি করতে হয়। প্রথমেই আমি এখানে নিয়েছি ছোট টুকরো করে কেটে নেওয়া গরুর ভুড়ি। আপনারা চাইলে এখানে খাসির ভুড়িটাও ব্যবহার করতে পারেন। ভুড়ি আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখন আমি আবারও পরিষ্কার করে নিব। চুলায় পানি বসিয়েছি, এখন পানির মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিব কেটে রাখা ভুড়ি। পানির মধ্যে ভুড়ি দেওয়া হয়ে গেছে, এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে ছেঁকে নিব আর রান্না করে নিব। ভুড়ি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়েছি, দিয়ে দিব আধা কাপ তেল। দিয়ে দিব কয়েকটা আস্ত গরম মশলা আর তেজপাতা। মশলাগুলো একটু হালকা তেলে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে লালচে কালার করে নিব। লালচে কালার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আধা টেবিল চামচ গরম মশলা গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব গরুর ভুড়ি। গরুর ভুড়ি দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এক ঘন্টার জন্য, কারণ ভুড়ি সেদ্ধ হতে অনেক সময় লাগে। আমি 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। প্রায় এক ঘন্টার মতো আমি ভুড়িটাকে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা তুলে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এক ঘন্টা রান্না করার পর আমার ভুড়িটা সেদ্ধ হয়ে গেছে। ভুড়িটা এখন ভাজা ভাজা করে নিব। চুলা থেকে নামিয়ে চুলার আরেকটা পাশে কড়াই বসিয়ে দিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব আধা কাপ তেল। তেল দেওয়া হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, ভালোভাবে নেড়ে চেড়ে লালচে কালার করে নিব। লালচে কালার হয়ে গেছে, দিয়ে দিব রান্না করা ভুড়ি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভুড়িটাকে ভাজা ভাজা করে নিব বা ভুনা করে নিব। দশ থেকে 12 মিনিটের মতো আমি ভুড়িটাকে এভাবে ভাজা করে নিয়েছি। তো রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ভুড়ি ভুনা, খুব সহজে তৈরি করেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।